কত কষ্ট কইরা আমি রিস্কা বায়া বাড়ি আই রে শাশুড়ি গেট, এই গেটে আমার যাইতে হবে। আপনারা লক্ষ্য রাখো তোমরা যে সারা বাংলাদেশে সারা বিশ্বে এই একটা শিল্পী কত রঙের গান গাইছে। আমিও যেমন সময় আবিষ্কার হয়েছিলাম, এই সময় কাঙ্গালিনি সুফিয়াও আবিষ্কার হয়েছেন, আজম খান আবিষ্কার হয়েছেন, হ্যাঁ এর ছাড়া আর কেউ এই দেশে আবিষ্কৃত ছিল না। কিন্তু আজকে সেই অবস্থা, কারণ আমাদের শিল্পীরা এ করোনায় ভরিয়া এখন আর ফেটো বাত নাই, এখন সে অসুস্থ। হ্যাঁ আমার আমার তো সাথী, তাদের কত নায়ক নায়িকার অভিনয় করছি আমি, তাই তোমরা সবাই চোখ রাখো কুদ্দুস বয়াতির চ্যানেলগুলোতে আমি সে কাঙ্গালিনির সাথে দেখা করতে যাইতেছি। ধন্যবাদ। আসো বড়া, এই রাস্তা যে ভালো একটা মুড়া মারা যেত না, আমরা কত অসুবিধায় আছি, কত কত কষ্টে আছি আমার শিল্পীরা। এই স্যারি এমনি এখন তোর মা কই এমনি এটা হলো কাঙ্গালিনি সুফিয়ার মেয়ে, এই মা ও তার মাকে নিয়ে এইদিকে এদিকে যায়। হ্যাঁ দেখেন তো, তোমরা দেখো লক্ষ্য করো যে আমরা কোথায় যাব। হ্যাঁ তো আছে, যাও তো মারে বলো আমার জন্য। আর একটু বাইরে যাই ভাই, এটা হইল আমার কাঙ্গালিনি। হ্যাঁ কত কষ্ট কইরা আমি রিস্কা বায়া বাড়ি আই রে। তবু বন্নির মন ভাইলাম নারে, বুড়া হইছি তোর কারণে প্রাণের বান্ধবী রে, বুড়া হইছি তোর কারণে একসাথে 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 40 বছর আমার এই বন্ধের সাথে, কত জাতের অভিনয় করেছি আমরা দুজনে, আমি জানি না কে কোন সময় চলে যায়। তোমরা সবাই দেখো কাঙ্গালে রে, যেমন তসুর সমনও নেই দিয়া শুধু সময় কেলার চলে বকুল হুলের মালা দিতে, শুধু সময় কেলার চলে বকুল ভুলে মালা দিতে, যৌবন কালে আমায় ভুলে, যৌবন কালে আমায় ভুলে গেসলি ভোরের ঘরে, পাগল ছিলাম তোর কারণে প্রাণের বান্ধবীরি, পাগল ইসলাম কারণ হ্যাঁ গান গেছে কোনটা ঈদ বাঙ্গিয়া জীবনটা কাটাইছে, দেখো তো তার শরীরটা কিন্তু কাজ বাকি আছে যে এই কাজটা সে না করছে। আবার বিশ্বে অনেক রাষ্ট্রে আমার সাথে গেছে, আমি এর সাথে গেছি, হ্যাঁ যার ফলে আচ্ছা তোর গানটা কয়েছে, আমি যেটা গাইছি তোরটা কয়েছে একটু শুনি, যে আমি তো বুননি তুই আর আমি বুড়া। হ্যাঁ এই এতদিন পরে মনে পড়লো, হ্যাঁ
আমি তো অসুস্থ ছিলাম, তিন চার বছর তো আমি অসুস্থ। হ্যাঁ, আমি আবার এসেছি ফিরে আমার কাঙ্গালিনীকে নিয়ে, সাথে আবার নিত্য নতুন ভাবে আমি এই দেশ জাগ্রত করব। যেখানে যাব তুমি আমার পাশে থাকবে। আমিও তো অসুস্থ ছিলাম, বঙ্গবন্ধুর হাসপাতালে চিকিৎসা হইলাম, এখনো অসুস্থই আছি। আরে এখনো অসুস্থই, কিন্তু অসুস্থ হলো, কিন্তু এখন অসুস্থ মানে ওষুধের কারণে, ওষুধ নাই, ওষুধ নাই না? হ্যাঁ, ওষুধ পাতি সব ফুরিয়ে গেছে, তে ওষুধ নি কিনতে পারি না, কি করবো? টিভি সেন্টার একটা প্রোগ্রাম পাই সেই ছয় মাস পরে। কারণ আমি খুব ভালো লাগে না, আপনারা জানেন যে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, প্রায় দুই বছর অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় আনছে। এখন আমার শিল্পীরা, আমার সাথীরা কেমন আছে এটা অন্তত আমার খোঁজ খবর নেবার দরকার, কারণ কেউ তো এরা খোঁজ নেয় না, কে কীভাবে আছে, গ্রামগঞ্জে পড়ে আছে এরা 40-50 বছর ধরিয়া এই দেশের সাংস্কৃতিকটা, গ্রামের জিনিসটা ধরে রাখছে, আমোদ দিচ্ছে, ফুর্তি দিচ্ছে সবাইকে। যখন গান হয় তখন আমাদের কোনো মানে যত্নের আর কোনো ঠিক থাকে না, যখন গান শেষ হয়ে যায় তখন আর আমরা লোক পাই না যে আমরা বিদায় করবো, এই লোক নাই, কেউর কাছে টাকা আছে বাকি তা এই টাকা লুয়ে বলে এবারে জায়গা আর পাওয়া যায় না, আনাটিয়া ঘুরে আমার লাগে, যার ফলে খুব দুঃখের মধ্যে আছি। এখন মা হইল তোর নামটা নাকি তোর মায়া? পুষ্প, পুষ্প এটা হলো আমার মা, এই কাঙ্গালির হইল মেয়ে। এই পুষ্পরে আমিও কুলো রাখছি। এই পুষ্প মায়া এখন বলো তো তোমার মানে লেখ কিভাবে আছো তুমি একটু কও। আছি, খুব কষ্টই আছে। এই যে মাঝখানে 10-12 দিন আগে উনি অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ মনে করি তার ধৈর্য নেওয়া লাগছে। এই গেটের থেকে এই চিপা একটা গলি দিয়ে বাই করতেছে, কি কষ্ট গেছে, করে নিয়ে তারপরে চলে এলাম। তখন আমার ওখানে ওই সেক্রেটারি না ম্যানেজার কইল যে এখানে তো ফ্রি চিকিৎসা হয় না, আপনার মাল যখন ফ্রি চিকিৎসা করবো চাচ্ছেন তা আপনি সরকারি ওই থানা স্টেশন সরকারি হাসপাতাল আছে এখানে নিয়ে যান। তখন আমি বলবো এখানে আমি নিয়ে যাবো, এখানে আমার টাকা লাগে না, এখানেও তো কিছু টাকা লাগবো, তা আমার হাতে টাকাই নেই, আমি সরকারি হাসপাতালে নিয়ে তাহলে খাওয়া মুখি, তা সরকারি নালে সিট নালে ফিরিয়ে দিবে না, ওষুধপত্র তো বাইরে থেকে কিনতে হবে না, তখন সেই টাকাটা তো আমার কাছে নাই। আমি যে সরকারি হাসপাতাল যেহেনি যাবো আমার টাকা তো লাগবো, তো টাকা যখন নাই তখন আমি রুগী বাড়িতে নিয়ে যাই, পরে আমি রুগী বাড়িতে নিয়ে আইছি, নিয়ে আইসে একজনের কাছ থেকে কর্জ করিয়া ওষুধ কিনছি, কিনে হইতে খাওয়াইতেছে, এই আসে আসে এই অসুবিধা করে। তবে শুনছেন কাঙ্গালিনী সুফিয়ার মার কথা, মেয়ের কথা, একটা মেয়ে কিন্তু তার